আমাদের রেশনাল অল এক্সাম হেলচার পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট এক প্রথম সপ্তাহ 2022 সালের এটা আজকে আমরা সমাধান করব আর পিডিএফ প্রয়োজন হলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুকে পেজে যোগাযোগ করবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট অল এক্সাম হেলচার পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন অর্থাৎ 2022 সালের অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট এটা আজকে সমাধান করব প্রথম অ্যাসাইনমেন্ট বাংলা তো এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার এক বলা হয়েছে এখানে দেখো কি বলছে চারপাশের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে চারপাশের পশু পাখির প্রতি দায়িত্ব নিরূপণ করো এটা ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট এটা তোমাদের বিষয় শিরোনামটা লিখবে এখানে শিকনফলটা দেওয়া আছে বা বিষয়বস্তু দেওয়া আছে দেখো কি বলা আছে শিকনফল বিষ পশু পাখি এবং জীবজন্তুর উপর মানুষের নির্ভরশীলতা উপলব্ধি করতে পারবে এবং তাদের প্রতি যত্নবান হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে এটা ছিল তোমাদের শিকনফলটা এবার আমরা চলে গেলাম অ্যাসাইনমেন্টের প্রণয়নের নির্দেশনাটা নির্দেশনা বলা হয়েছে পাঠ্যবই থেকে অতীতের স্মৃতি গল্পটি পড়তে হবে এবং কাজের ধাপগুলো দেওয়া আছে চারপাশের যে সকল পশু পাখি দেখা যায় তার তালিকা তৈরি করতে পারবে তারপর তোমাদের বলছে পশু পাখিদের প্রতি কোন কোন ধরনের আচরণ দেখা যায় তা লিখতে পারবে তারপরে বলা হয়েছে অতীতের স্মৃতি গল্পে পশুর প্রতি নির্মমতার যে চিত্র আছে তার বিবরণ দিতে পারবে তার বলছে পশু পাখির প্রতি কোন ধরনের দায়িত্ব পালন করা উচিত তা লিখতে হবে এটা ছিল তোমাদের শিরোনাম আমরা তো উত্তরে চলে যাই আর উত্তরে যাওয়ার আগে বলেছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো এখানে বলা হচ্ছে অষ্টম শ্রেণী প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান বিশ্ব বাংলা শিরোনামটা লেখো চারপাশের পশু পাখির প্রতি দায়িত্ব নিরূপণ এটা ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা আমরা এখন চলে গেলাম উত্তরে উত্তর দেখো কি বলছে পশু পাখির তালিকা তোমাদের প্রথমেই বলছে পশু পাখির তালিকা তৈরি করতে বলছে তোমার আশেপাশের পশু পাখির তো এখানে কিছু পশু পাখি দেওয়া আছে দেখো ফার্স্ট দেওয়া আছে হাঁস মুরগি হাঁস ময়ূর কুকিল মহিষ ষাঁড় বাছুর এবং বিড়াল গাবি হরিণ মাছরাঙা টিয়া পেঁচা কুকুর তারপরে হাতি শিয়াল খরগোশ শুকর বক এবং বেনে বউ এবং বলা হয়েছে ফিঙ্গে ঘোড়া চিতা এবং সিংহ বানর কুকুর ময়না এবং শালিক তারপর বলা হয়েছে খরগোশ ইঁদুর এবং গন্ডার ও কাঠবিড়ালি বাঘ ইত্যাদি এইসব তোমাদের দেওয়া আছে নামগুলো তারপর তোমাদের এখানে বলা আছে দেখো পশু পাখির প্রতি আচরণ তোমার কেমন আচরণ থাকবে দুই নম্বর যে পয়েন্টটা বলা হয়েছিল সেটা বলা হয়েছে এখানে উত্তরটা দিব পৃথিবীতে অসংখ্য প্রজাতির পশু পাখি রয়েছে জলে স্থলে কিংবা উভয়তে তারা উভয় চরে তারা বসবাস করে এগুলো সবই পরিবেশের বান্ধব তারপর তোমাদের বলেছে পরিবেশের ভারসাম্য রাখতে এ সকল পশু পাখির বিকল্প নেই পশু পাখির প্রতি ভালোবাসা ইসলামের অন্যতম শিক্ষা তাদের যত্ন নেওয়া আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে অনুগ্রহ প্রাপ্তির সুপার সুতরাং আমরা কখনো নিজেদের আনন্দের জন্য তাদের কষ্ট দেব না অনেকেই খাঁচায় বিভিন্ন প্রকারের পাখি কিংবা পশু পালন করেন এইটা জায়েজ আছে কিন্তু শর্ত হলো তা যথাযথভাবে পরিচর্যা করতে হবে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না এটা ইসলামের নিষেধ আসুন আমরা পশু পাখিকে ভালোবাসি এবং সৃষ্টিজীবের প্রতি দয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রতি তার দয়া করবেন পশু পাখির প্রতি সামান্য ভালোবাসা হতে পারে পরকালে আমাদের নাজাতের উছিলা এটা ছিল তোমাদের জাস্ট বিবরণটা তারপরে তোমাদের তারপরের পয়েন্ট হচ্ছে অতীতের স্মৃতি গল্পের নির্মমতার চিত্র এখানে বলছে অতীতের স্মৃতি গল্পে অতিথি অর্থাৎ কুকুরের প্রতি অনেক নির্মম আচরণ করেছিল মালির বউ অতীতের স্মৃতি গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লায়াগড়ের পায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন একদিন বৈকালিক ভ্রমণে গিয়ে পথের একাকিত্ব দূর করতে একটা কুকুরকে অন্ধকার পথে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসেন এবং গেট খুলে লেখক তাকে অতিথি বলে ভেতরে ডাকলেও সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে থাকে অপরিচিত পরিচিত বলে হঠাৎ করে সে কিছুতেই ভেতরে ঢুকতে ভরসা পেল না লেখক কুকুরটিকে সব সময় খাবার দিতে এবং সেই বাড়ির কর্মচারীদেরকে নির্দেশ দিয়েছিল তাকে খাবার দিতে কিন্তু অতিরিক্ত খাবার সব থেকে বড় অংশীদার দাবি করে তা মালি সেই কুকুরকে খাবার না দিয়ে তাকে মেরে ধরে বের করে দেয় এ বলছে পশু পাখির প্রতি দায়িত্ব বলছে অবলা জীবন বলেই কোনো প্রাণী দূরে ঠেলে দিয়ে ভালো ব্যবহার থেকে বঞ্চিত করা ঠিক নয় কারণ মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন জ্ঞান এবং বিবেক দান করেছেন অন্যান্য সৃষ্টির জীবনসমূহকে সঠিকভাবে যত্ন এবং রক্ষণাবেক্ষণ করা মানুষের দায়িত্ব কর্তব্য এবং প্রত্যেকের ধর্মই জীবন প্রেমকে পূর্ণ কাজে হিসেবে আখ্যায়িত করতে করেছে
जीवन जगतर मध्य सृष्टिकर्तार महत्व प्रकाशित है। तई गरीब दुखी मानुषर दुख मोचन और पीड़ित जीवन जंत्र सेवा एवं सुविधा वंचित मानुषर कल्याण सेवा सेवार हाथ बाड़िए दीते ही स्रष्टार सेवा करा जाए। बर्षे जीव थेकेई रयेछे ईश्वर प्रेमेर प्रकृत पथ। मानुष तार चारपाशे जीवजगत निये जीवन जापन करेन। आमादेर चारपाशे जेमन प्राणी बिराज करे तादेर प्रति मानुषेर दायित्व कर्तव्य रयेछे। अनाथ ओ असहाय दुस्थ एबं विपदग्रस्त मानुषेर सेसकल ऐश्वर्यशाली मानुषेर साहाज्य प्रत्याशा करे। ठीक तेमनी जीवन जीवजन्तु मानुषेर ভালোবাসা পেতে চায় এবং জীবজন্তুকে ভালোবাসলে ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। উদ্ভিদকে উল্লেখিত শুধু আর্ত বা মানবতাকেই নয় পশুপাখির মতো মুখ বা অসহায় প্রাণীকেও ভালোবাসতে হবে। এই প্রতিফলনই ঘটেছে। এখানে বলছে মুদ্রা কথা অর্থাৎ মূল কথা হচ্ছে স্রষ্টার সৃষ্টির জীবকে ভালোবাসলেই স্রষ্টাকে ভালোবাসা হয়। তাকে সেবা করার নামই অন্য কোনো আচরণ পরিবর্তন তথ্য তথা শুধু ধ্যান করেই তাকে খুশি করা যায় না। অতীতের স্মৃতি গল্পে উভয়টিতে প্রাণীর প্রতি সদয় আচরণ এবং সহানুভূতি প্রকাশিত হয়েছে। কুকুরটির লেখা অতীতি হিসেবে তার বাড়িতে প্রবেশ করার অধিকার দিয়েছে, যা প্রাণীর প্রতি মমত্ববোধ এবং ভালোবাসার মূর্তি প্রতীক। তো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টটা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে তার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করে আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।